দর্শক স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রোটেক্টর উডেনডোর একুশের চোখে। এবার আমরা হাজির হয়েছি লাশ কাটা ঘরের আদ্যোপান্ত নিয়ে। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, হত্যা কিংবা আত্মহত্যার মতো ঘটনা। এসব মৃত্যুর কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের জন্য শরণাপন্ন হয় ফরেন্সিক বিভাগের, আর ফরেন্সিক বিভাগ মৃতদেহের ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদ্ঘাটনের পর প্রতিবেদন দাখিল করে। দর্শক একুশের আজকের অনুসন্ধান ও রিপোর্ট করেছেন রকিব মানিক, আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। দর্শক খোদ রাজধানীতে মাত্র তিনটি হাসপাতালে ময়নাতদন্ত করা হয়, সেগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং নতুন চালু হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সবচেয়ে বেশি ময়নাতদন্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে প্রতিদিন গড়ে পাঁচটি করে ময়নাতদন্ত করা হয়। এত ময়নাতদন্ত হয় যেখানে, চলুন দেখি সেখানকার অবস্থা। ব্রিটিশ শাসনামলে 1946 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রায় 25 একর জমির উপর অবস্থিত দেশের স্বনামধন্য এই কলেজ ও হাসপাতালটি। কলেজের কার্যক্রম শুরুর পর থেকেই এখানে চালু হয় ফরেন্সিক বিভাগ। এই বিভাগের অধীনে করা হয় ময়নাতদন্ত। অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে পুলিশ ডেথ সার্টিফিকেট নিয়ে একটি মামলা নম্বর দিয়ে মৃতদেহ পাঠিয়ে দেয় লাশ কাটা ঘরে। ময়নাতদন্তকারী কর্মকর্তারা সোরতহাল রিপোর্ট সহ কাগজপত্র বুঝে নেন। বডিটা হচ্ছে আপনি জিডি করার জন্য যায় শাহবাগ থানাতে, এরপর শাহবাগ থানা থেকে ওইটা জিডি করার পরে এরপরে আমরা এখান থেকে আর কি সোরতহাল তৈরি করি, আর যেটা হচ্ছে আপনি পোস্টমর্টম করার পরে সেটা আমরা এখান থেকে পোস্টমর্টম করে এরপরে ওই এমনিতে হচ্ছে আপনার যেটা মৃত বা মৃতা থাকে এদের আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দিই। এরপর সিরিয়াল নম্বর দিয়ে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ফরেন্সিক বিভাগের একজন চিকিৎসক ডুমের সহযোগিতায় লাশের ব্যবচ্ছেদ করে আলামত সংগ্রহ করা হয়। সোরতহাল প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে নেওয়া হয় প্রাথমিক আলামত। কখনো সোরতহালের সঙ্গে মৃত্যুর কারণ মিলে যায়, আবার কখনো অমিল হয়। সেক্ষেত্রে বিসেরা ও অন্যান্য নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় সংশ্লিষ্ট বিভাগে। পয়জনিং কেস, হ্যাঙ্গিং কেস, আপনার ওই ক্রিমিনাল অ্যাবর্শন, আবার বান পেশেন্ট যে বলে যে আগুন পোয়া থেকে পুড়ে গেছে, ওগুলো 95 আগুন পোয়াতে গেলে 95 হয় কীভাবে? 95 হওয়ার কথা। আবার যে মহিলা যে বিষগুলো মানে স্বামীর বাড়িতে বিষ খেয়ে মারা যায় যৌতুকের কারণে অনেকটা, এগুলো প্রমাণিত হয়। আবার দেখা যায় স্বামী স্ত্রী ঘুমিয়ে রয়েছে, স্বামী বিষ খেলো, কেন খাইলো? বউ তো গলা টিপে মারতে পারে যে আসলে তো বিষ খায় নাই, এখন সত্য উদ্ঘাটন না, বউ তো বিষ খাওয়াই দিতে পারে তাকে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে চিকিৎসকরা মৃত্যুর কারণ নিশ্চিত করেন, এমনকি পুলিশি তদন্তের চাহিদা মতো সেগুলো থানায় পাঠানো হয়। ময়নাতদন্তে পুরোটাই আমরা কমপ্লিটভাবে করি, ঠিক আছে? ময়নাতদন্তে প্রথমে আমরা দেখি যে পুলিশ আমাকে সামান্য একটু ক্লু দিচ্ছে, এরপরে আমরা দেখি ওইটার সাথে ডেড বডি যেটা আমরা পাচ্ছি এটার মিল আছে কি না, যদি ঠিক থাকে তখন আমরা আমাদের মতো আমরা বাকি ফাইন্ডিংসগুলো আমরা দেখি। পুলিশ প্রাথমিকভাবে যদি গ্রস কোনো ডিসক্রিমিনেশন না থাকে আমরা ময়নাতদন্ত করে দিই, কিন্তু যদি অনেক সময় মারাত্মক কোনো ভুল আমার চোখে পড়তেছে পুলিশের চোখে পড়ে নাই, এই ধরনের ভুল হলে সেক্ষেত্রে আবার আমরা সেটা ওদেরকে ঠিক করে দিই। সাধারণত এইটা হলো রিফিউজ করার কথা, কিন্তু আমরা কোনো রিফিউজ করি না। এই প্রক্রিয়ায় কখনো কখনো 2-3 মাসেরও বেশি সময় লেগে যায়, সেক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয় বিচার প্রার্থীদের, দিনের পর দিন ঘুরতে হয় ময়নাতদন্তের রিপোর্টের জন্য। আমরা ধরেন এখন ওসির কাছে না, আমরা তো ঢাকা, এখন ধরেন একজনের মেম্বারে বলছি মেম্বার যাবে ওসির কাছে, তারপরে সে এই অপেক্ষা বলছে লাস্টলি একটা ভোগান্ত, লাস্ট মারা গেছে রাত্রে মেয়ে ছেলে বাচ্চা কাছে নিয়ে এনে বলছে 8-10 জন। একজন ভুক্তভোগী জানান ময়নাতদন্তের রিপোর্টের জন্য মামলা স্থবির হয়ে আছে। মারা গেছিল আপনার ওই যে উপজেলা যাচ্ছিল তো
এখান থেকে আপনার অটো থেকে পড়ে আর একটা অটো মানে ওনার গায়ের উপর উঠে গেছিল আর কি। চিকিৎসকরা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের চাপ বেশি হওয়ায় হিমশিম খেতে হয় তাদের। রয়েছে পর্যাপ্ত লোকবলের অভাব, এছাড়া ময়নাতদন্তের জন্য তেমন আধুনিক যন্ত্রপাতিও নেই। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রতিদিন কমপক্ষে 5টি মৃতদেহের ময়নাতদন্ত হয়। কাজের চাপ যেমন বেশি, তেমনি রয়েছে লোকবল ও অবকাঠামোর সংকট। সেখানে প্রায় বেওয়ারিশ লাশ আসে, ময়নাতদন্তের পর সেগুলোর দায়িত্ব নেয়ার কাউকে পাওয়া যায় না, দীর্ঘদিন পড়ে থাকে ওই মর্গের ফ্রিজে। খোঁজ নিয়ে জানা গেছে প্রায় 2 বছর ধরে দুই জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ফ্রিজে রয়েছে। লাশ শনাক্ত হলেও সেগুলো কেউ নিচ্ছেন না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ফ্রিজে 2 বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে দুই জঙ্গির লাশ। তাদের মধ্যে একজন সেনাবাহিনীর বরখাস্ত মেজর জাহিদ। এছাড়া রয়েছে আরেক জঙ্গি আয়াত হোসেন ওরফে আহমেদ বাবু ওরফে আবু মোহাম্মদ। পরিচয় শনাক্ত হলেও তাদের স্বজনেরা মৃতদেহ নিচ্ছেন না। মর্গ সহকারী সেকান্দার আলী জানান, 2017 সালে 24 মার্চ বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে আয়াতের মৃতদেহ রাখা হয়। একটা মানুষ আসে এখানে শেষ সময়, এই জায়গাটা ভালো থাকলে তাদেরও একটু ভালো লাগবে, ঠিক না? আর নোংরা থাকলে কিরকম দেখা যায়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের লক্ষ্য। আর 2016 সালের 2 সেপ্টেম্বর রূপনগর এলাকায় নিহত হন বরখাস্ত মেজর জঙ্গি জাহিদ, তার লাশও রয়েছে হিমঘরে। আইডেন্টিফাই হয়েছে কিন্তু তার আত্মীয় স্বজন তো আর সেটা নিচ্ছে না। এখন দায়িত্ব হলো রাষ্ট্রের। সাধারণত অজ্ঞাত পরিচয়ের ডেড বডি হলে সেটা আমরা আঞ্জুমান মাহমুদালকে দিয়ে দিই, মানে ওই পুলিশের মাধ্যমে ওদেরকে বলে ওরা এসে নিয়ে যায় অজ্ঞাত হলে। আমরা তো রেগুলারই তাদেরকে রিমান্ডে দিই। এখন আমরা তো ডেড বডি ফেলাই দিই। প্রথম কথা হলো যেহেতু এটার এসে দায়িত্ব সময়িত করার দায়িত্ব আমাদের না। মর্গ সহকারীরা জানান হিমঘরে 5টি ফ্রিজে 25টি মৃতদেহ রাখা যায়, কিন্তু বেওয়ারিশ লাশ বেশি হয়ে যাওয়ায় প্রায়ই তাদের বিপাকে পড়তে হয়। চিকিৎসকরা জানান বছরের পর বছর লাশ পড়ে থাকায় হিমঘরের পরিবেশও নষ্ট হচ্ছে, পড়তে হচ্ছে নানা জটিলতায়। আমরা রেগুলার তাগাদা দিচ্ছি, ওই আইওকে আমরা তাগাদা দিচ্ছি কিন্তু তারা নিচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে আইনি জটিলতার কারণে দুই জঙ্গির লাশ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা যাচ্ছে না, তাই বিষয়টি দ্রুত সুরাহা চায় মর্গ কর্তৃপক্ষ। ময়নাতদন্ত আমাদের প্রতিদিনই হয়, ঈদও নাই, বড়দিনও নাই, নিয়ে কোনো কিছুই নেই। আমার ময়নাতদন্ত ঢাকা মেডিকেলে প্রতিদিনই হয়। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে একটি বিরতিতে। ফিরে এসে জানবো লাশ কাটা ঘরের আরও তথ্য, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে। অস্বাভাবিক মৃত্যুর কারণ উদ্ঘাটনে ময়নাতদন্ত রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। মামলার রায়ের ক্ষেত্রে এই রিপোর্ট উল্লেখযোগ্য ভূমিকা রাখে, যে কারণে অভিজ্ঞ ডোম দিয়ে মৃতদেহের ব্যবচ্ছেদ করা হয় যাতে শরীরের আলামত নষ্ট না হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন ডোম রুটিন মাফিক মৃতদেহ ব্যবচ্ছেদ করেন। তাদের একজন ফারুক হোসেন, দীর্ঘদিন ধরে ডোমের কাজ করছেন তিনি। চলুন কথা বলি ফারুক হোসেনের সঙ্গে। রাজধানীর চানকারপুল এলাকার বাসিন্দা ফারুক হোসেন ছোটবেলা থেকেই হাসপাতাল এলাকায় বিভিন্ন কাজ করতেন। আমরা 4 জন আছিলাম, এখন বর্তমানে 3 জন আছি। আমরা 4 জন আছিলাম, রামু ভাই, নুমুল ভাই, মানিক, আমি ফারুক, এখন 3 জন আছে। কোনো কিছু লাগে না, মনে ভিতরে কোনো কিছু জাগ দেয় না, কোনো ভয় টয় কাজ করে, কোনো কিছুই না। এভাবে দৈনিক ভাতার ভিত্তিতে মর্গের কর্মচারী হিসাবে কাজ শুরু করেন। এখন নিজেই ডোম হিসাবে কাজ করেন। প্রতিদিন অন্তত 2টি লাশ ব্যবচ্ছেদ করতে হয় ডোম ফারুক হোসেনকে।
রাত্রে এখানে থাকি, এখানে ঘুমাই, এখানে খাই। সারাদিনে হয় পাঁচটা, ছয়টা, সাতটা, চারটা, ভয় কিছু নয়। আমগুলো তো একদিন মরতে হইবে, আমাদের তো একদিন মরতে হবে। পারমি নি সরকারি চাকরি না বেসরকারি, আমাদের কোনো মানে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে না। আমরা তো কদিন পর মরে থাকবো। আমরা আজকে যে বাস মাই আশা করি এডিবিতে যদি সারে বাস দেবার এই বনে এডিবি। আর বড়ো মেয়ে যদি জানে, বড়ো মেয়ে তো কোনো কিছু ফ্রেশ, খুব ভালো মানুষ, জীবনটা এখানেই পার করছি। আবার কবে আমি এখানে থাকবো এটা কোনো শিওর নাই। এছাড়া ডোমদের ইনচার্জ সেকান্দার আলীর তিন পুরুষ এই মর্গেই কাজ করছে। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ চালু হওয়ার পর তার দাদাকে ভারত থেকে এখানে আনা হয়, তারপর থেকে তারা এখানেই আছেন। দাদা মারা যাওয়ার পর তার বাবাও এখানে কাজ করেছেন। এটা একটা সেবামূলক কাজ এবং রাষ্ট্রের স্বার্থে করা, এগুলো তার এবং চাকরির স্বার্থে। এটা তো একটা নিশ্চিত সেবামূলক, হ্যাঁ সেবামূলক কাজ। এটা আমি না করে আরেকজন করবি, আর এটা তো কোনো খারাপ পেশা না। বাংলাদেশ মানে পৃথিবীর সবচেয়ে ভালো পেশা হয়েছে ফরেন্সিক পেশাটা, দামি পেশা। আমাদের এখানে হয় এখন তো মূল্যায়ন হইতেছে, আগে হয়নি। তারপর আমরা মানুষের সেবার জন্য কাজ করতেছি, রাষ্ট্রের স্বার্থে। প্রায় ২৫ বছর ধরে সেকান্দার আলী কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সাথে রয়েছে দুই ভাই রামু ও রাজা। এই কাজকে সেবা হিসাবে নিয়েছেন বলেও জানান তিনি। দুই নম্বর করে যে বাইর হয়ে যায় বুঝছেন নাকি, এই ময়নাতদন্ত ছাড়াই, হ্যাঁ ওই যে মানে জুমটার প্রয়োজন এটা তো করতেই হবে, ওগুলোর মধ্যে চালাকি হয়। তাহলে এখন এটা তো আমরা বলতে গেলে মনে করবো যে আমরা ময়নাতদন্তের জন্য মানে বেশি উৎসাহী, এটা তো বলাও ঠিক হয় না। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে আরও একটি বিরতিতে। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের আদ্যোপান্ত। এখন দেখবেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের কিছু চিত্র। ভাঙা চোরা একচালা একটি টিনের ঘরে চলছে মর্গের কার্যক্রম। দেশের সরকারি হাসপাতালগুলোর হিমঘরের নাজুক অবস্থার কারণে মৃতদেহ রাখতে বেসরকারি হাসপাতালগুলোতে ছুটতে হয় মানুষকে। চলুন দেখে আসি বাস্তব অবস্থা কি। রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। ১৮০০ শতকে হাসপাতাল চালু হলেও ১৯৫৪ সালে যাত্রা শুরু করে মেডিকেল কলেজের। চালু হয় ফরেন্সিক বিভাগ। দীর্ঘদিন ধরে ফরেন্সিক বিভাগ চালু থাকলেও কোনো উন্নতি হয়নি মর্গের। দাবি করলো যে আমরা পোস্টমর্টম সারা আপনার লাশ লয়ে যাবো। তখন ওখানকার স্যারে বললো যে পোস্টমর্টম এটা তো লেখালেখি হয়ে গেছে, আগে যদি আইতেন তাহলে তো পাইতেন, তাহলে পোস্টমর্টম হইতো না। ওয়ারিশ পাইনি করতে এই তো জরাজীর্ণ একটি টিনের ঘরে চলছে মর্গের কাজ। এমনকি ছেঁচছেঁতে মেঝের মধ্যে পড়ে থাকে লাশ। নেই আধুনিক যন্ত্রপাতি, চুরি কাছি হাতুড়ি দিয়ে ব্যবচ্ছেদ করা হয় মৃতদেহের। পৃথিবীর বেশিরভাগ দেশে আধুনিক মর্গ তৈরি হলেও এক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। অন্যান্য দেশের মৃতদেহের আলামত সংগ্রহ থেকে শুরু সব কিছুই করা হয় আধুনিক ল্যাবে মেশিনের সাহায্যে। হাতের ব্যবহার কমাতে ডিজিটাল মেশিন, ইলেকট্রিক করাতের সাহায্য নেওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর কারণ উদ্ঘাটনে ফরেন্সিক বিভাগের আধুনিকায়ন জরুরি বলেও মনে করে ভুক্তভোগীরা।
এটা সবাই চায় যে পোস্টমর্টম ছাড়া যদি আমরা ফেরেশ নিয়ে যেতে পারি, কিন্তু ওনারা ওই টাঙ্গাইল থানায় মামলা করছে। ওই এই অ্যাক্সিডেন্টে আর একটা লোক ছিল, উনি ওই জায়গায় ডেট হয়ে গেছে গা, ওনার আত্মীয় স্বজন আবার ওখানে মামলা করছে। এই কারণে মানে মামলা হয়েছে বিধে আমাদের এখন পোস্টমর্টম ছাড়া ওনারা দিচ্ছে না। দর্শক, মামলার রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে থাকে। ময়নাতদন্তে আলামতের একটু হেরফের হলেই প্রতিবেদনের ফলাফল ভুল আসতে পারে, ফলে বিচার ভিন্ন পথে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এই ফরেনসিক সেক্টরে আরও বেশি আধুনিকায়নের দাবি জানান সাধারণ মানুষ। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ @একুশে-টিভি.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01972121221 এই নম্বরে। দর্শক, আজকের একুশের চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে।